আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা আমি চায়ের কাপে মেপে বানিয়েছি, তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো এরকম আমি দুইটা চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়েছি। আর এই চায়ের কাপেরই আমি 1.5 কাপের মতো চিনি নিয়েছি, 1.5 কাপ চিনি, 2 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, আর নিয়েছি এখানে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি দিব 1 চামচ। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে নিয়েছি কোকো পাউডার, আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স। তো কোকো পাউডারটা একটা ভালো কোম্পানি থেকে নেওয়ার চেষ্টা করবেন, ভালো কোম্পানির একটা কোকো পাউডার নেবেন। আর এখানে আমি যে ভ্যানিলা এসেন্সটা নিয়েছি এটা খুবই ভালো, এটা আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটা ব্যবহার করি, তো এটা খুবই ভালো লাগে আমার কাছে। ভ্যানিলা এসেন্সটা আমি দিব 1/2 চামচের চেয়েও একটু কম, ভ্যানিলা এসেন্সটা বেশি হলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না, তো সেজন্যে আমি 1/2 চামচের চেয়েও একটু কম দিয়েছি। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি আমি লবণ, 1 চিমটি লবণ। আর আমি এই চায়ের কাপে মেপেই আমি নিয়েছি সয়াবিন তেল নিয়েছি, তো সয়াবিন তেলটাও নিয়েছি আমি 1 কাপ। তো আপনারা চায়ের কাপে মেপে কিন্তু বানাতে পারেন, যদি মেজারমেন্ট কাপটা বাসায় না থাকে, অনেকের বাসায় হয়তো মেজারমেন্ট কাপ নেই, তো চায়ের কাপ দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে এখন আমি একটা বাটিতে ময়দা নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর কোকো পাউডারগুলো আমি দিয়ে দিলাম। তো এখন সবগুলো কয়টা উপকরণ শুকনা যে উপকরণগুলো সেগুলো আমি মিশিয়ে নেব। আমি লবণটাও একসাথে দিয়ে দিচ্ছি, তো শুকনা সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে মিশিয়ে এটা আমি একটা চালনি দিয়ে ভালোভাবে চেলে নিব। তো 2 বার করে যদি চালেন সেটা খুবই ভালো হবে। এই রেসিপিটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন। তো আমার ছেলের জন্মদিনের আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। তো যেহেতু আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করেছি, তারপরে কেকটা ডেকোরেশন করেছি সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে, তো সেজন্য আর যে বার্থডের যেদিন রান্নাবান্না করা হয়েছিল সেদিন আর শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগে না, বোর হয়ে যায় সবাই, তো সেজন্য আমি 2 দিনেই শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আমি চিনিটা একটু ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে আইসিং সুগার ব্যবহার করতে পারেন, আর নয়তো চিনিটা এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আর ব্লেন্ড যদি না করতে চান তাহলে পাটায় বেটেও নিতে পারেন। তো এখন হচ্ছে আমি চিনিটা ব্লেন্ড করে নিচ্ছি, চিনিটা আমি কেকে যে পরিমাণ দেবো সেটা করেছি। এখন হচ্ছে আমি ক্রিম বানাবো, যে জন্যে ক্রিম বানাবো, তো ক্রিমের জন্যেও আমি চিনিটা ব্লেন্ড করে নিচ্ছি। একটু ব্লেন্ড করে নিলে কিন্তু ভালো হয় কেকটা, তো সেজন্যই ব্লেন্ড করে নেওয়া। আমি ব্লেন্ডারে কেক তৈরি করব। প্রথমে আমি ব্লেন্ডারে 2টা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে প্রথমে আমি ডিমটা একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে যদি করি তাহলে কিন্তু সময়টাও কম লাগে, আর কেকটাও কিন্তু ভালো হয়। হাত দিয়েও করতে পারেন, যদি কারো বাসায় ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে, হ্যান্ড বিটার দিয়ে বা কাঁটা চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন। তো আমার ডিমটা প্রথমে ব্লেন্ড করা হওয়ার পরে আমি চিনিটা ব্লেন্ড করেছি। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন 1 কাপ তেল নিয়েছি, তো অল্প একটু রেখে আর সবটুকুই আমি দিয়ে দিয়েছি। তো এটা আমি বাটিতে আবার ব্রাশ করব তেলটুকু, সেজন্য কিছুটা রেখে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটুকু পরিমাণে দিয়েছি। তো জাইফার বাবা বলছিল যে কেক কিনে নিয়ে আসবে, তো জাইফা আবার বলছিল যে মাম্মির হাতে কেক খাবো, মাম্মি বানাও। আর জাইফার বাবা বাইরের যে কেকগুলো সেগুলো একদম খেতে চায় না, তো জাইফার বার্থডে তো 2টা কেক এনেছিলাম, তো জাইফার বাবা একটুও খায়নি,
তো সেই জন্য ভাবলাম যে তাহলে বাসায় বানাই, বাসায় বানালে আবার খায়, তো সেই জন্য বাসায় বানাচ্ছি। আর কেকটা এতটা মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে, জায়ফার বাবা তো অনেক পছন্দ করেছে। তো জায়ফার বাবা এমনি তো বাহিরের খাবার বেশি একটা খেতে চায় না। তো এখন হচ্ছে আমি যেই ডিম, তারপর সব কিছু যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটা একটা বলে দিলাম। তারপরে হচ্ছে যে শুকনো উপকরণগুলো আছে টেলে নিয়েছিলাম, সরি আমি চেলে নিয়েছিলাম, তো সেটা এখন একসাথে মিশিয়ে দিচ্ছি। তো আমি যে কাপের মাপ দিয়ে সব কিছু মেপে করেছিলাম, তো সেই কাপের 1 কাপ পানি দিয়ে তারপরে আমি এটা ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমি এই বাটিতে কেকটা বানাবো। তো এই বাটিতে এখন আমি তেল ব্রাশ করে নিব, তেল ব্রাশ করে তারপরে আমি এই বাটির মাপে আমি একটা পেপার কেটে নিয়েছি। তো পেপারটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা দেখতে পারছেন। তো এখন হচ্ছে আমি এটার ব্যাটারটা ঢেলে দিব বাটিতে। তো গ্যাসের চুলায় পারফেক্ট একটা চকলেট কেক, আপনারা কিন্তু বাসায় চাইলে এটা বানাতে পারেন। এটা বানাতে কিন্তু অতটা ঝামেলাও কিন্তু না, আর খেতে কিন্তু খুব মজা হয়। তো এখন এভাবে যে একটু ঝাঁকিয়ে আমি বাবলসগুলো বের করে নিচ্ছি। তো আমি এখন গ্যাসের চুলায় এটা বসিয়ে দিব, আমি একটা বড় হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে এভাবে বাটিটা বসিয়ে দিয়েছি আর এভাবে ঢেকে দিয়েছি, আর উপরে আমি আরেকটা ঢাকনা দিয়ে দিব। এই বড় হাঁড়িটা হচ্ছে আমার রাইস কুকারের, তো আপনারা চাইলে যে কোনো হাঁড়ি দিতে পারেন। তো এভাবে 40 মিনিট আমি রেখেছিলাম, তো 40 মিনিট আমি মিডিয়াম আঁচে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে, একদম পারফেক্ট। আর যদি না হতো তাহলে কিন্তু কেকটা কাঁটা চামচের গায়ে লেগে থাকতো। তো এখন আমি হচ্ছে কেকটা নামিয়ে নিব। তো বাচ্চারা কেক বানালে কিন্তু খুব এক্সাইটেড থাকে, তো এদিকে জাইফা আবদুল্লাহ দুইজনই এক্সাইটেড অনেক কেক নিয়ে। তো দেখি নিচের দিকে কী অবস্থা, কেমন হয়েছে আপনাদেরকেও আমি দেখাচ্ছি সাথে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, আর নিচে দিয়ে কিন্তু একদমই পুড়ে যায়নি, অনেক সুন্দর হয়েছে কেকটা। তো আপনারা এভাবে চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর আমি কীভাবে ডেকোরেশন করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে ক্রিম বানিয়ে নিয়েছি, আমি নিজেই ক্রিম বানিয়েছি। তো এখন নিচে আমি প্রথমে সুগার সিরাপটা চিনি দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আইসিং সুগার দিয়ে। তো এখন হচ্ছে প্রথমে আমি সুগারের পানিটা দিয়ে দিব কেকের মাঝে। এখানে আপনারা কোকো পাউডার ব্যবহার করতে পারেন পানিতে, আজকে আমি আর ব্যবহার করিনি। তো কোকো পাউডার দিয়ে দিলে একটু ভালো হয়, স্মেলটা ভালো আসে, তো না দিলেও কিন্তু সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি সুগার সিরাপটা এভাবে করে দিয়ে দিব পুরো কেকে, তারপরে আমি এখানে ক্রিম দিব। ক্রিমটা আমি নিজেই বানিয়েছি, ক্রিমটাও কিন্তু আজকে অনেক পারফেক্ট হয়েছে। তো ক্রিমের রেসিপিটা শেয়ার করলাম না, তাহলে কিন্তু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। এখন ভিতরেও আমি এভাবে আইসিং সুগার দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি ক্রিম দিয়ে দিচ্ছি কেকে, তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
আমার কেক বানানো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তো এটা দেখতে কিন্তু সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আসলে দোকান থেকে আমরা যেই কেকগুলো কিনে নিয়ে আসি, এগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু বাসার কেকের মতো হয় না। বাসারটা কিন্তু দেখতে একটু কম সুন্দর হলেও কিন্তু খেতে কিন্তু বেশি ভালো হয়। তো এখানে আমরা কেক কাটার জন্য বসেছি, জাইফা তো অনেক এক্সাইটেড। তো জাইফা বলছে, মাম্মি আজকে আমি নিজের হাতে সাজবো। তো আমি আবার বললাম যে ঠিক আছে, তাহলে সাজুগুজু করো, সমস্যা নাই। তো জাইফা নিজেই সাজুগুজু করেছে, দেখতে পারছেন। তো এখন কেক কাটবে সবাই, বাচ্চারা তো অনেক খুশি। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে খুব ভালো মানুষ হিসাবে গড়ে তোলে, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো জাইফার বাবা আবার বলছিল যে এখন তুমি তোমার ছেলেকে কেক খাওয়াও, তুমিও আসো। তো এখন আবার আমি ট্রাইপডে মোবাইলটা রেখে তারপরে এখন আমিও আসছি, সবার সাথে একটু বসলাম বাবাটাকে কেক খাওয়ানোর জন্য। তো ও আর এখন আর খেতে চাচ্ছে না। তো বাচ্চারা আসলে এমনই করে, এক সময় খেতে চায়, এক সময় খেতে চায় না। তো আমি এখন জাইফাকে খাওয়াচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর আমার কেকটা কেমন লেগেছে তো সেটাও জানাবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।